হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসুন আজ আমরা শিখব একটা সোয়েটার প্যাটার্ন, দুটো কালারের, খুব সহজ আর খুব সুন্দর দেখতে। তার আগে আমার বন্ধুদের বলি, যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। শালিমার ক্যাশমিলন উল নর্মাল 4-ply, দশ নম্বর কাটা, প্রথমে আমি ঘর তুলে উল্টো উল্টো বুনে নেব। তিনটে তিনটে করে ঘরের ডিজাইন, আমি খুব ছোট্ট করে অল্প ঘর নিয়ে দেখাচ্ছি। তিন তিনে ছয়, তিনে নয়, 3×4=12, 3×5=15, 15টা ঘর নিয়েছি আর দুদিকে দুটো এক্সট্রা ঘর, 15টা, তাহলে আর আমি 17টা নেব। একটা প্রথমে আমি এই রোটা পুরো উল্টো বুনে নেব। সব উল্টো বুনে নিলাম প্রথম কাঠিটা, তারপরে ডিজাইন শুরু। প্রথমে একটা সোজা বুনে নেব, তুলেও নিতে পারেন বন্ধুরা। সামনে সুতো নিয়ে 3টে সোজা বুনবো, একটা, দুটো, তিনটে, তাহলে 4টে ঘর হয়ে গেল। এখান থেকে এই প্রথম থেকে 1, 2, 3 নাম্বার ঘরটা এদিক থেকে তুলে এদিকে পরিয়ে দিলাম। আবার 1, 2, 3, তিনটে ঘরের ডিজাইন, সামনে সুতো নিয়ে 3টে সোজা বুনবো, 1, 2, 3। আবার 3 নম্বর ঘরটা এইভাবে তুলে নিয়ে সামনে কাটার উপর দিয়ে পরিয়ে দেবো। দুই তিন
তাহলে সামনে সুতো নেওয়ার জন্য একটা করে ঘর বেড়ে যাচ্ছে। আর এই যে 3 নম্বর ঘরটা আমি এদিক থেকে নিয়ে কাঁটার উপর দিয়ে এদিকে আমি পরিয়ে দিচ্ছি। আবার সামনে সুতো নিয়ে 1 2 3 একটা সোজা বুনে নিলাম। এবার উল্টো কাঠিতে এসে আমি কালার জুড়বো। 2 কালারের ডিজাইন উল্টো কাঠিতে এই হলুদটা দিয়ে সব উল্টো বুনবো। একটা সোজা সামনে সুতো নিয়ে আবার 3টে সোজা। তাহলে 4টে হয়ে গেল। এবার 3 নম্বর ঘরটা আমি 2টো ঘরের মাঝখান দিয়ে পরিয়ে দেব। আবার সামনে সুতো নিয়ে নিলাম, আবার 1টা 2টো 3টে সোজা, আবার 3 নম্বর ঘরটাকে 2টো ঘরের মাঝখান দিয়ে পরিয়ে দিলাম। এইভাবে পুরো কাঠিটা করে নেব। তাহলে এই 2 রঙের মানে হলুদ কাঁটাটা 2 কাঁটা হবে এই রং দিয়ে, আবার পিঙ্কটা 2 কাঁটা হবে। আবার এই উল্টো কাঠিতে আমি এই গোলাপি সুতোটা দিয়ে এই গোলাপি উল্টা দিয়ে আবার সব উল্টো করব। ইয়েলো দিয়ে পুরো উল্টো উল্টো বুনে নিলাম সব উল্টো। আবার ডিজাইনের সময় এবার শুরু হবে। এই যে আমি বলছি এই গ্যাপে, এই যে পিঙ্ক, এই পিঙ্কের গ্যাপে মিডলে একটা করে আবার ইয়েলো দিয়ে হবে। এই এই গ্যাপটা, এই যে ফাঁকটা আছে এই ফাঁকটাও খেয়াল রাখতে হবে। এই ফাঁকের কাছে যে ঘরটা আছে এই ঘরটা আর 2দিকে 2টো ঘর, এই 3টে ঘর নিয়ে একটা আবার একটা ফুল হবে। তাহলে এখানে 3টে সোজা হবে, তারপরে 3টে নিয়ে আরেকটা প্যাটার্ন হবে।
প্রথমে পিংটা একটা সোজা করেছিলাম, এবারে তিনটে সোজা হলো। সামনে সুতো নিলাম, নিয়ে তিনটে সোজা, একটা দুটো তিনটে। আবার এই তিন নম্বর ঘরটাকে এদিক থেকে তুলে নিলাম, নিয়ে এই কাঁটার পাশে পরিয়ে দিলাম। আবার সামনে সুতো, একটা দুটো তিনটে। আবার এই তিন নম্বর ঘরটাকে তুলে নিলাম, নিয়ে কাঁটার পরে পরিয়ে দিলাম। এইভাবে পুরো কাঁটাটা করব। লাস্টে দুটো সোজা পড়ে আছে, দুটো সোজা। এবার উল্টো কাঠিতে এসে আবার এই গোলাপি রং দিয়ে, যুক্ত হবে। গোলাপি রং দিয়ে সমস্ত গুলো উল্টো বুনব। আমি দু চার কাঠি বুনে দেখাচ্ছি। গোলাপি দিয়ে উল্টো উল্টো বুনে নিলাম। আবার এই ডিজাইনের কাঠিতে এসে গেলাম। খুব সহজ বন্ধুরা। এবার দেখুন, এই যে ফাঁকটা আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপের ঘরটা নিতে হবে, আর দুদিকে দুটো, এই তিনটে নিতে হবে। তাহলে এদিকে দুটো সোজা পড়ে থাকছে, তাহলে দুটো সোজা করব। সামনে সুতো নিয়ে তিনটে সোজা, একটা দুটো, দুটো সোজা। সামনে সুতো নিয়ে তিনটে সোজা। তাহলে দুটো সোজা, সামনে সুতো নিয়ে তিনটে সোজা, চারটে হলো। এবার এখান থেকে তিন নম্বর ঘরটা আমি এই পরিয়ে দিলাম। এই দুটোর গ্যাপে হলুদটা হলো, আবার হলুদ দুটোর গ্যাপে এই পিঙ্কটা। আবার সামনে সুতো নিয়ে ওইভাবে তিনটে সোজা, আবার এই হলুদটা দিয়ে উল্টো বুনে নিলাম সব। এবার সোজা কাঠিতে এই যে এই ফাঁকটা এখানে আছে, এই ফাঁকটা, এই যে ফাঁকটা দেখা যাচ্ছে, এই ফাঁকের এই ঘরটা নেব, আর দুদিকের দুটো নেব। তাহলে এই তিনটে ঘরের ডিজাইন হবে এখন, এই তিনটে ঘর। তাহলে একটা পড়ে আছে, এটা একটা সোজা হবে। এইভাবে বন্ধুরা হিসাব করে করবেন, আর যদি আমার কথা বুঝতে পারেন বা ভালো লাগে ডিজাইনটা, অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। তাহলে চারটে হয়ে গেল। তাহলে একটা ঘরকে আমি তুলে, তিন নম্বর ঘরটাকে তুলে এই কাঁটার মধ্যে পরিয়ে দেবো। আবার সামনে সুতো নিয়ে তিনটে সোজা। খুব সহজ প্যাটার্ন, অবশ্যই বানাবেন। আর বাচ্চাদের সোয়েটারে তো বেশি সুন্দর লাগবে এটা দেখতে, আর বড়দের ব্লাউজ, ব্লাউজে খুব সুন্দর লাগে দেখতে। পরে আমি দেখাবো এই প্যাটার্ন দিয়ে আমি ব্লাউজ করেছি, সেটাও আমি আপলোড করব। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন এইসব ভিডিও শেখবার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। সম্পূর্ণ ফ্রি সাবস্ক্রাইব, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। দুই তিন
সোজা কাটা ইজেই শেষ হয়ে যাবে, লাস্টে একটা পরে আছে একটা সোজা। আবার যেই আমি উল্টো কাটিতে যাব তখনই আবার গোলাপিটা দিয়ে জুড়ব। তাহলে এই দুটো কালারের ডিজাইন দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আপনারাও বানাবেন। থ্যাংক ইউ এই ভিডিওটা।